প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে স্বচ্ছ ভারতের অঙ্গ হিসেবে মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করতে শীত উপেক্ষা করে সকাল সকাল ঝাড়ু হাতে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হচ্ছেন বিজেপি নেতৃত্বরা। সেই মতো রবিবার শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ শিলিগুড়ির 24 নম্বর ওয়ার্ডের করুণাময়ী কালী মন্দির প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করতে উদ্যোগী হলেন। এছাড়া উপস্থিত ছিলেন 4 নম্বর মণ্ডল সভাপতি সুশান্ত বসাক, সাধারণ সম্পাদক সুমন সরকার, অমিত মজুমদার সহ অন্যান্যরা। আগামীকাল 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, আর তারই অঙ্গ হিসেবে এদিন মন্দির পরিষ্কার করা হলো। মূলত রামের বাল্যরূপের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে 22শে জানুয়ারি অযোধ্যায়। সেই উপলক্ষে 14শে জানুয়ারি থেকে 22শে জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারতের ডাক দিয়েছেন। তার ডাকে ভারতবর্ষ জুড়ে বিভিন্ন ধর্মীয় স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই মতো রবিবার করুণাময়ী মন্দির প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো। শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।